প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ নাকি আসন্ন, এমন গুঞ্জনই উঠেছে সম্প্রতি। আর এই জল্পনা দানা বেঁধেছিল ট্রাম্প দম্পতির দুই সহযোগীর কথায়। এবার সেই জল্পনা আরও স্পষ্ট হলো। মার্জিয়া মান্নানের আরও একটি রিপোর্ট। এদের বিয়েটা একটি চুক্তি ছাড়া কিছুই নয় বলে জানিয়েছেন তারা। বেশ কিছুদিন ধরেই ট্রাম্প মেলানিয়ার সম্পর্কে শীতলতার কথা শোনা যাচ্ছিল। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের খবরে মেলানিয়ার চোখের পানি মোছার ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঘনিষ্ঠ মহলে মেলানিয়া তখন জানিয়েছিলেন ট্রাম্প জিতবেন বলে তিনি কল্পনাও করেননি। ওকফদের দাবি, মেলানিয়া এখন মুহূর্ত গুনছেন। ট্রাম্প পরাজয় স্বীকার করে হোয়াইট হাউস ছাড়লেই বিচ্ছেদের পথে হাঁটবেন মেলানিয়া। ভোট গণনার গোড়া থেকে দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, চুরি করে ভোটে জিতেছে জো বাইডেনের দল। জনসমক্ষে এ বিষয়ে মুখ না খুললেও মেলানিয়া যে ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নিতে বলেছেন, ঘনিষ্ঠ মহল থেকে এমন কথাও জানা গেছে। তবে বিচ্ছেদ নিয়ে ট্রাম্প মেলানিয়া বা তাদের পরিবারের কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলসের সঙ্গে ট্রাম্পের এমন চুক্তি রয়েছে যে ট্রাম্পের সমালোচনা করে কোনো সাক্ষাৎকার দিতে বা বই লিখতে পারবেন না মার্লা। সেক্ষেত্রে বিচ্ছেদ নিয়ে মেলানিয়াও যে নীরব থাকবেন সে কথাও বলাই বাহুল্য। মার্জিয়া মান্নান, মাইটিভি।